Assalamualaikum. I'm Mohammad Hussain Uki. আমার বর্তমান বসবাস স্থান আছে গাজীপুর। আমি গাজীপুর থেকে একচুয়ালি সব পড়ালেখা শেষ করেছি। পড়ালেখা শেষ করার পরে যখন আমি কর্মজীবনে ঢোকার সিদ্ধান্ত নিলাম, তখন আমি বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন জায়গায় চাকরির জন্য খোঁজ করা করে শুরু করি। কিন্তু একটা অবস্থায় গিয়ে দেখি যে আসলে কোনো চাকরি পাচ্ছিলাম না। এমন অবস্থায় আমি আমার এক বন্ধুর সাথে এই বিষয়ে আলাপ করতে যাই এবং বন্ধু আমাকে তখন জানায় যে তুমি বিজিএমআইতে যেতে পারো। আমি বললাম ওখানে কি? উনি আমাকে বললো যে ওইখানে গার্মেন্টস সেক্টরের সকল প্রকারের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, সেখানে তুমি যোগাযোগ করে দেখতে পারো। আমি তো তারপর তার কাছ থেকে ঠিকানা নিয়ে বিজিএমআইতে আসি এবং এখানে এসে তাদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করে আমার যে সিদ্ধান্ত দ্বারা সেটা হচ্ছে আমি ক্যাডের উপরে একটি কোর্স করেছি। এবং এই কোর্সটা করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ ছিল গত 2019 থেকে যে করোনা চলাকালীন অবস্থা ছিল, এর ভিতর থেকে আমার কোর্সটা করে আমি শেষ করতে উঠতে পেরেছি। অবশেষে আমি এখানে যখন ভর্তি হই তখন আমি একজন ফ্রেশার ছিলাম, মানে একেবারে নতুন ক্যাপ্টেন স্টেডের। অ্যাকচুয়ালি আমার ওইদিনের কোনো আইডিয়া ছিল না, যেটার জন্য আমি ভর্তি হয়েছিলাম সেটা ছিল আমার জীবনে মানে একদম নতুন বলতে কি, আমি প্যাটার্ন কি জিনিস সেটাও জানতাম না। আমাদের এই বিজিএমআই ইনস্টিটিউটের যে সমস্ত শিক্ষকবৃন্দ ছিলেন তারা অতি আন্তরিক এবং অতি স্নেহপরায়ণ এবং ভালোবাসার সঙ্গে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, যে কারণে আমার এই সফলতা এসেছে। তারা নিজ হাতে ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাতে হাতে। যখন আমি প্রথমে প্যাটার্নের কাজটা শিখতেছিলাম তখন আমার কাছে দুই একটা ক্লাস মনে হচ্ছিল যে আমি আসলে এটা পারবো কি না, আমি কনফিউশনের মধ্যে ছিলাম। কিন্তু যখন দুইটা ক্লাস যাওয়ার পরে তৃতীয় নম্বর ক্লাসে গিয়ে গেলাম, তখন স্যার দেখি খুব আন্তরিকতার সাথে আমাদেরকে বোঝাচ্ছে, বারবার বলে দিচ্ছে এভাবে না এটা এভাবে করো। মানে স্যারের যে ব্যবহারটা সেটা আসলে অতুলনীয় ছিল এবং তার কারণে হয়তো আমি সফলতা পেয়েছি। আর সবচেয়ে সর্বোপরি কথা হচ্ছে স্যারকে পেয়েছি হচ্ছে বিজিএমআই এর মাধ্যমে। প্যাটার্ন কাটাটা যদি কেউ ভালো করে জানে বা প্যাটার্নটা ভালো শিখতে পারে তাহলে ক্যাটটা তার জন্য ইজি হয়ে যায়, এবং এই দুইটা মিলে যদি কেউ ভালো পারে তাহলে তার লাইফের আসলে সফলতা আসে। আমি সাফল্য পেয়েছি, সেই কারণে আমি বিজিএমআইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ তার কারণেই আজ আমি মৌচাক এসকো ফ্যাশন লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ক্যাট অফিসার হিসেবে যোগদান করতে পেরেছি এবং সেখান থেকে যা আসছে ইনশাল্লাহ আমার পরিবার ভালোভাবে চলতেছে। এজন্য আমি বিজিএমআইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস টু বিজিএমআই। আপনারা যদি আসলে জীবনের সাফল্য চান বা গার্মেন্টস ট্রেডে কেউ জব করতে চান তাহলে আমি বলতে চাই যে বিজিএমআইতে আসবেন, এখানে যোগাযোগ রাখবেন এবং এখানে কিছু দেখবেন, এখানে কোর্স করবেন, দেখবেন ইনশাল্লাহ জীবনের সাফল্য আসবে। আমার কাছে বিজিএমআই বেস্ট, এটা কথাই না, কাজে কর্ম বেস্ট। আপনি আসবেন দেখে কোর্স করে আপনার লাইফটাকে গড়ে দেবেন, এটা আমার অনুরোধ।